আসসালামু আলাইকুম সবাইকে, আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। ইংরেজি এপ্রিল মাসে তথা বাংলা চৈত্র এবং বৈশাখ মাসে আপনারা কোন কোন ধরনের সবজি চাষ করবেন এবং সেই সব সবজির উন্নত জাত সম্পর্কে আজকের পুরো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওর শুরুতে যে সবজিটা চাষের পরামর্শ দেব সেটা হচ্ছে ঝিঙ্গে, যা আমরা ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত ঝিঙ্গের বীজ বুনে দিতে পারি। বাজার থেকে হাইব্রিড জাতের ঝিঙ্গের বীজ কিনে আনার চেষ্টা করবেন। হাইব্রিড জাতের মধ্যে যেমন গ্রিন স্টার, ইউরেকা, অনামিকা, লোফা 35, হিরো, হারকুলাস, জাগুয়ার, অসীম, তাছাড়া আরও বিভিন্ন জাত রয়েছে, যে কোনো একটা জাত বেছে নিতে পারেন। গ্রীষ্মকালীন সবজির মধ্যে জনপ্রিয় আরেকটা সবজি হচ্ছে চিচিঙ্গা, যা আমরা এই সবজিটাও কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত বীজ বুনে দিতে পারে। মাছের মধ্যে এটা চাষ করতে হয়। হাইব্রিড জাত রয়েছে তার মধ্যে যেমন আশা, আশা প্লাস, টাইগার, পদ্মা, সুপ্রিমা, নকশি প্লাস, রানার, গ্রিন কুবরা, সুরমা গ্রিন, তাছাড়া আরও বিভিন্ন জাত রয়েছে, যে কোনো একটা জাত বেছে নেব। করলা সবজিটা দিতে হলেও সারা বিশ্বের মধ্যে জনপ্রিয় একটা সবজি, এটা গ্রীষ্মকালে সবচেয়ে বেশি ফলন হয়ে থাকে। করলার হাইব্রিড জাত রয়েছে যেমন টিয়া, রিয়া, বুলবুলি, শাহেনশা, গ্লোরি, রেসার, লিমা সুপার, এছাড়া আরও বিভিন্ন ধরনের হাইব্রিড জাতের বীজ কিনতে পেয়ে যাবেন, যে কোনো একটা জাত বেছে নেবেন। বাড়ির চালের মধ্যে যে সবজিটা চাষ করা হয়ে থাকে সেটা হচ্ছে চাল কুমড়া, যা গ্রীষ্ম এবং বর্ষা উভয় মৌসুমে আমরা এটা চাষ করতে পারি। চাল কুমড়ারও হাইব্রিড জাত রয়েছে, মাছের মধ্যে বেশ ভালো ফলন হয়ে থাকে। হাইব্রিড জাতের মধ্যে যেমন কিউট বেবি, বৈরবী 21, গ্লাক্সি, জুপিটার, শুভ্রা, জালিরাস ইত্যাদি বিভিন্ন জাতের হাইব্রিড জাত রয়েছে, যে কোনো একটা জাত বেছে নিতে পারেন। গ্রীষ্ম বা বর্ষা উভয় মৌসুমে আমরা যে সবজিটা চাষ করতে পারি সেটা হচ্ছে দুন্দর। এটা বিভিন্ন জাত রয়েছে, আপনারা হাইব্রিড জাতের মধ্যে যেসব দুন্দলের জাত রয়েছে সেই সব জাতের মধ্যে যে কোনো একটা জাত বেছে নিতে পারেন, যেমন ফুরলান 10, আরতি, চুতি, মায়া সুপার, ফুজিয়ান, হোয়াইট এঞ্জেল, ধূমকেতু, উল্লাস। এই এপ্রিল মাসে আপনারা দুন্দলের বীজ মাদা প্রস্তুতের মাধ্যমে মাছের মধ্যে চাষ করতে পারেন। এই এপ্রিল মাসে আমরা গ্রীষ্মকালীন সবজির মধ্যে জনপ্রিয় আরেকটা সবজি হচ্ছে ঢেঁড়স, যা এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত আমরা ঢেঁড়সের বীজ জমিতে বুনে দিতে পারি। ঢেঁড়সেরও হাইব্রিড জাত রয়েছে যেমন সুবর্ণ সুপার, শাওমি, দুরন্ত, আশা, ফাইটার, লাবণ্য, গ্রিন ফিঙ্গার, বুলেট প্লাস, তাছাড়া আরও বিভিন্ন জাত রয়েছে, যে কোনো একটা জাত বেছে নিতে পারি। এই সময়টাতে শাকের মধ্যে অন্যতম একটা শাক হচ্ছে পুঁই শাক, যা আমরা গ্রীষ্ম এবং বর্ষা উভয় মৌসুমে চাষ করতে পারি। ছাদ বাগানে সারা বছরের জন্য কিন্তু পুঁই শাকটা চাষ করতে পারি। পুঁই শাকেরও বিভিন্ন জাত রয়েছে, জমিতে সারি তৈরির মাধ্যমে এভাবে যেমন মাদুরি, কিয়ারা, বাড়ি পুঁই শাক, চৈতি, যে কোনো একটা জাতের অল্প কয়েক টাকার বীজ কিনে এনে অল্প পুঁজিতে আপনারা পুঁই শাক চাষ করে লাভবান হতে পারবেন। এই এপ্রিল মাসে আমরা বাড়ির আশেপাশে যেসব জমিতে পানি জমে থাকবে না সেই সব জমিতে আমরা ডাঁটার বীজ চিটিয়ে এবং সারে তৈরির মাধ্যমে চাষ করতে পারি। ডাটার জাতের মধ্যে যেমন পান্না, রেড টাওয়ার, গ্রিন টাওয়ার, রেড আর্মি, ভুটান সফ ইত্যাদি জাতগুলোর মধ্যে যে কোনো একটা জাতের আপনারা সারে তৈরির মাধ্যমে অথবা জমিতে ছিটিয়ে ডাটা শাকটা খুব সহজে চাষ করতে পারবে। এই সব ধরনের সবজি চাষের আলাদা আলাদা ভিডিও রয়েছে আমার চ্যানেলটিতে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। এই এপ্রিল মাসে আপনারা জমিতে খুব কম পুঁজিতে এবং কম পরিশ্রমে খুব সহজে আপনারা পাট সেটা চাষ করতে পারেন। পাট শাকের মধ্যে যেমন তুষা পাট, মেস্তা পাট, কেনা পাট, দেশি পাট ইত্যাদি বিভিন্ন জাতের পাট রয়েছে, চিঠি অথবা শাড়ি তৈরির মাধ্যমে চাষ করতে পারবেন। বেগুন, যা আমাদের দেশে সারা বছরই কিন্তু চাষ করা যায়, এই সময়টাতে বাড়ির আশেপাশে যেসব উঁচু জমি রয়েছে সেই সব জমিতে আমরা বেগুনের চারা রোপণ করতে পারি অথবা মালচিং পদ্ধতির মাধ্যমে বেগুনটা চাষ করতে পারি। লম্বা আকারের বা কুল আকারের যেসব বেগুনের জাত রয়েছে যেমন ইসলামপুরি, কটকটিয়া, নয়ন খাজল, ডিম বেগুন, শিংনাথ, পার্পল কিং, ললিতা, চৈতি, গ্রিন বল, এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাত বেছে নেবেন।
বেগুনের পাশাপাশি আমরা এই সময়টাতে যেসব জমিতে পানি জমে থাকবে না সেই সব জমিতে আমরা মরিচটা চাষ করতে পারি। মরিচেরও হাইব্রিড জাত রয়েছে, যেমন সনিক, প্রিমিয়ার, মেজর, ছন্দমুখী, হটমাস্টার, যমুনা, বাড়ি মরিচ 2, এছাড়া বিজলি 2020, বিজলি প্লাস, বিজলি মরিচ, এইগুলো আমরা এই সময়টাতে চাষ করতে পারি। বরবটি যা সারা বছরে কিন্তু আমাদের দেশে চাষ করা যায়, তবে গ্রীষ্মকালে সবচেয়ে বেশি ফলন হয়ে থাকে। এই সময়টাতে মাচার মধ্যে চাষ করতে হয়। তার মধ্যে যেসব জাত বেছে নেবেন, ক্যাগর নাটকি, লালবেনি, গীতসুন্দরী, আলো, গীতকুমারী, গ্রিন লং, তখি, বনলতা, সবুজ এবং লাল আকারের বরবটি রয়েছে, তার মধ্যে যে কোনো একটা জাতের আপনারা মাচার মধ্যে বরবটিটা চাষ করে লাভবান হতে পারবেন। শসা যা শীত এবং গ্রীষ্ম উভয় মৌসুমে আমাদের দেশে চাষ করা যায়, এই সময়টাতে যেসব জমিতে পানি জমে থাকে না সেই সব জমিতে হাইব্রিড জাতের যেমন আলবি, শিলা, গ্রিন, বিগ গ্রিন, ময়নামতি, বনলতা, শীতল, তাছাড়া আরও বিভিন্ন হাইব্রিড জাতের শসার জাত রয়েছে, যে কোনো একটা জাতের মাচার মধ্যে চাষ করুন। গ্রীষ্ম বা বর্ষা যে কোনো সময়ে আমরা কাঁকরুলের মোথা সংগ্রহ করে সেগুলো চাষ করে অনেক বেশি লাভবান হতে পারি। বাড়ির আশেপাশে যে কোনো জায়গার মধ্যে খুব সহজেই কিন্তু কাঁকরুলটা চাষ করা যায়। কাঁকরুলের জাতের মধ্যে আসামি, মণিপুরি, মুকুন্দপুরি, এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাত বেছে নেবেন। এই এপ্রিল মাস থেকে শুরু করে মে মাস পর্যন্ত আমরা বাড়ির আশেপাশে যে কোনো জায়গার মধ্যে খুব সহজে কলমি শাকটা চাষ করতে পারি। একবার চাষ করে নিতে পারলে সারা বছরই কিন্তু সেই সব গাছ থেকে সংরক্ষণ করতে পারি। এলপিএ, গিমা কলমি শাক, এভারগ্রিন, এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাত বেছে নিতে পারি। এই এপ্রিল বা মে মাসে আমরা কিন্তু বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় অথবা উঁচু জমিতে পেঁপেটা চাষ করে লাভবান হতে পারে। পেঁপের হাইব্রিড জাত রয়েছে, যেমন টপ লেডি, রেড লেডি, বাবু পেঁপে, জায়ান্ট পাল পেঁপে, এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাতের চারা সংগ্রহ করে এখনই রোপণ করুন। তাছাড়া গ্রীষ্ম বা বর্ষা মৌসুমে আমরা বাড়ির আঙিনায় পটলের চারা সংগ্রহ করে বা পটলের মোতা সংগ্রহ করে যে কোনো জায়গার মধ্যে চারা রোপণ করে নিতে পারে। বাংলাদেশে প্রচুর পরিমাণে এখন পটল চাষ করা হয়ে থাকে। বাড়ির পটল 1, বাড়ির পটল 2, এইসব জাতের মধ্যে আপনারা যে কোনো একটা জাত বেছে নিতে পারেন। এই গ্রীষ্মকালীন সময়ে আমরা ছাদ বাগানে বা বাড়ির আঙিনায় যেসব জায়গা উঁচু রয়েছে সেই সব জায়গার মধ্যে আমরা লঙ্কা বা বোম্বে মরিচ বা নাগামরিচ, আপনারা যে নামে চিনেন, বা কামরাঙ্গা মরিচ, এগুলো চারা সংগ্রহ করে রোপণ করে নিতে পারি। তাছাড়া আপনারা সময়টাতে লথিরাজ যে কচু রয়েছে অর্থাৎ লথি চাষ করে আপনারা অনেক বেশি লাভবান হতে পারবেন। তো বন্ধুরা, আজকে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওর মধ্যে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।